আজকে তো সারা দিন ব্যাপী আমরা অনেক ব্যস্ততা ছিলাম আসলে সর্বোপরি একটু দর্শক জানতে চাই যে কি অবস্থায় সম্মেলনটা শেষ করলেন আসলে আজকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল অনেক সুন্দর এবং আনন্দমুখর পরিবেশে প্রথম অধিবেশন শেষ হয়েছে দ্বিতীয় অধিবেশনে সম্পূর্ণ গঠনতান্ত্রিক মোতাবেক আওয়ামী লীগের গঠনতান্ত্রিক মোতাবেক দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এবং কাউন্সিলর যারা রয়েছেন যারা সবার প্রাণের দাবি এবং সেই দাবি অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি নাম সভাপতিতে প্রস্তাব আসছে জননেতা আলহাজ কে এম আউয়াল যিনি আগে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন তার নামটি একক প্রার্থী হিসাবে আলহাজ কে এম আউয়াল সাহেবের নাম আসছেন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে আলহাজ কে এম আউয়াল সাহেবই সভাপতি পরবর্তীতে সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে পাঁচজন প্রার্থী হয়েছে এক পর্যায়ে চারজনই আরও তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতা সাবেক ছাত্রনেতা আমাদের বর্তমান সাবেক সাধারণ সম্পাদক আবার পুনরায় সাধারণ সম্পাদক দায়িত্ব পেলেন অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার এটা একটা ভালো বার্তা এটা আমাদের একটা ভালো বার্তা বহন করেছে এ কারণেই যে আসলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্বের প্রতি আসলেই মূল্যায়ন করেছে এবং পিরোজপুর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন পিরোজপুরবাসী আজকে আনন্দিত উচ্ছ্বাসিত আমরা সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার প্রতি কৃতজ্ঞ থাকবো জননেতা আলহাজ জননেতা ওবায়দুল কাদের এমপি মহোদয় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু মহোদয় তার প্রতি কৃতজ্ঞ থাকবো আবুল হাসনাত আবদুল্লাহ মহোদয়ের উপর কৃতজ্ঞ থাকি আমরা পিরোজপুরবাসী কৃতজ্ঞতা স্বীকার করি আফহামা বাহাদ্দিন নাসিমের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি অ্যাডভোকেট আফজাল হোসেন সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ তারপর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান গোলাম রব্বানী চিনু সহ যারাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন অত্যন্ত আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের মধ্য থেকে মতামতের ভিত্তিতে একটি সুন্দর এবং সফল যারা দীর্ঘদিন সফলতার সহিত সংগঠনকে পরিচালনা করেছেন আমরা যাদের যেমনই একটি নেতৃত্ব আমরা চেয়েছিলাম আমাদের সেই নেতৃত্বে পুরস্কৃত দিয়েছেন এ কারণে আমরা সারা জীবন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ থাকবো শুধু আমরা না আমরা যারা সহযোগিতার সংগঠন রয়েছি পিরোজপুর জেলার সর্বস্তরের মানুষ আসলে আউয়াল সাহেব হাকিম সাহেবের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ সুসংগঠিত এটা প্রমাণ হয়েছে এবং পুনরায় আবার সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ধন্যবাদ আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু